বিরতির পর আবার আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা শুরু করব, উন্নয়নের পালকে একটি নবনির্মিত রাস্তার এলাকার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে, আর কথা দিয়ে কথা রেখেছেন বর্তমান সরকার। খুশি এলাকাবাসী সর্বমোট 48 লক্ষ ব্যয়ে পাহাড়ি রঙের পেপার টাইলসে নির্মিত হল গ্রামবাসীদের যাতায়াতের মূল রাস্তা। দাবি পূরণ হল গ্রামবাসীদের। উন্নয়নের আরও এক নতুন পালকে সংযুক্ত তেলেমুড়া ব্লকের মডেল গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের উল্লেখ্য বামামন থেকে দীর্ঘ 10 বছর যাবৎ চরম ভগ্নদশা ও মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছিল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের অধীন তুই সিন্দ্রাই বাড়ি বাজার এলাকা থেকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যাতায়াতের গ্রামীণ এলাকার মূল রাস্তাটি। বিগত বাম আমলে তথাকথিত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা একত্রে যাতায়াতের এই মূল রাস্তাটি সংস্কার জন্য বারংবার মৌখিক ও লিখিতভাবে অভিযোগ আকারে বাম নেত্রী ও যারা আধিকারিকরা ছিলেন সেই সময় তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকমের কর্ণপাত হয়নি। শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন তারা, কিন্তু আলটিমেটলি কোনো কাজের কাজ হয়নি এই বিষয়ে। পরবর্তীতে 2018 সালে রাজ্য সরকারের পালাবদল হওয়ার পরে গ্রামবাসীরা ফের একবার পঞ্চায়েতে গিয়ে আর্জি জানায় এবং অতি শীঘ্রই যেন গ্রামবাসীদের যাতায়াতের এই মূল রাস্তাটি দ্রুত সংস্কার করা হয় সেই ব্যাপারে। সেই মোতাবেক বিগত দিনে বিধায়িকা কল্যাণী রায় সহ গ্রাম প্রধান নির্মল সূত্রধর প্রতিশ্রুতি দেওয়া হয় এবং খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের এই সমস্যার সুব্যবহার করার জন্য এই পথটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এবং আজকের দিনে দাঁড়িয়ে পুরো 2 কিলোমিটার রাস্তার নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, রাতের আধারে চলাচল করার জন্য স্থানীয় গ্রামবাসীদের সুবিধার্থে রাস্তাটির দুধারে মোট 50টি সোলার সিস্টেম ল্যাম্পপোস্টও বসানো হয়েছে। বর্তমানে এখন স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষসহ এলাকাবাসী সকলে আপ্লুত রয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে। এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং অন্যান্যরা কি জানাচ্ছেন শুনবো। মনে করো যে কোনো একটা বাড়িতে মনে করো কিছু আগুন টাগুন লাগছে, ফায়ার সার্ভিস যাইতে পারবো, বাড়িতে বা অ্যাম্বুলেন্স রাস্তাতে যাইতে পারবো। তারপরে বাড়ি নতুন যে ঘর বাড়ি পাইছে তাতে কাঁচামাল নেওয়ার ক্ষেত্রে সুবিধা, চলাচলের ক্ষেত্রে সুবিধা। আগে তো যেবেলা বৃষ্টির দিন আসলো তখন চলাফেরা করতে খুব অসুবিধা হইতো, জল জমে থাকতো ব্লকের রাস্তাঘাটে। আমাদের গ্রামের মানুষ খুবই সুবিধা হইতো যে চলাফেরার ক্ষেত্রে। কোন জায়গায় এটা? এটা এটা বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত। এই রাস্তা ধরে কত পরিবার যাতায়াত ব্যবস্থা? বিজু সরকার আবার এই রাস্তাটা হয়েছে, এতে আমাদের এদিকে জনগণের খুবই সুবিধা হয়েছে রাস্তার লেগে। আর কয়েছিল কিন্তু তারা কর্ম করছে করছে কিন্তু করছে না, রাস্তাটি করছে না। করা হয়েছিল আপনার সিপিএম আমলে সুলিং করা হয়েছিল, তারপরে সুলিং আপনার নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় ভেঙে ঠেঙে গেছে। তারপরে তো আমরা পঞ্চায়েতে কইছি সুলিং এই রাস্তা ঠিক করার জন্য, তখন তো রাস্তা খুব সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হয়েছে রাস্তা। তারপরে ভেঙে ঠেঙে গেছে থাকো আপনার রাস্তা সাইড মাইট ইট মিট অনেক টিকে ভেঙে ফিরে গেছে গা, কেনের অনেক সময় সিদ্ধ হয়ে আপনার জল যেত গা, তখন তো রাস্তা মোটামুটি আমাদের রাস্তা ভালো পঞ্চায়েত। এই জায়গাতে অ্যাকচুয়ালি এই সিপিএম আমলে আমরা এই রাস্তাটার লাগে অনেকেই ইয়ে করছিলাম, মানে কইছিলাম গিয়ে সে তো রাস্তাটা করছে না। এরপরে বিজেপি সরকার আওয়ার পরে আমরা আবার গিয়ে সেটা ইয়ে দিছি তো রাস্তাটা করছে, তো রাস্তাটা টাইলস দেওয়া করছে। এবং এই রাস্তাটা হওয়াতে এই পাড়ার মানে অনেক সুবিধা, এই পাড়াতে তোমার 2000 ফ্যামিলির উপকার হয়েছে এই রাস্তাটা হওয়াতে। প্রতিশ্রুতি বলতে কি তো সিপিএম আমলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু তারা করছি করুম করে সেটা করতেছে না। তারপরে বিজেপি আপনারা শুনলেন সেই এলাকার সাধারণ মানুষের বক্তব্য, এবং এই রাস্তাটি হওয়ার ফলে অনেকটাই কিন্তু সুবিধা পেয়েছেন তারা এবং সুন্দরভাবে সেই রাস্তাটা হয়ে গেছে, যেটার কারণে তারা পথ চলতি যারা রয়েছেন তারা তো সুবিধা পাচ্ছেনই, গাড়ি থেকে শুরু করে বাইক প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে কিন্তু সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারছে এবং গোটা এলাকার মানুষ কিন্তু অনেকটাই খুশি রয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।